With the white. Chicken back by eagle. হ্যাঁ মানে সত্যি মানে এত মানে আমি এত বছর কাজ করেছি, এটা প্রথমবার আমি আমার বাবার সঙ্গে একটা ছবি করলাম যেটা রিলিজ হচ্ছে, এত সুন্দরভাবে রিলিজ হচ্ছে। আর এরকম একটা ছবি যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রচণ্ড মানে মানে সবাই প্রচণ্ড ভালোবাসা দিয়েছে আমাদেরকে, আমাদের সিঁড়িতে বসে মাটিতে বসে পর্যন্ত দেখেছে। তো তাই জন্যই আমরা চেয়েছিলাম যে এটা হলে রিলিজ হোক, লোকজন অ্যাটলিস্ট বসার জায়গাটুকু পাক। আশা করছি সবাই ওই ভালোবাসাটা এখানেও দেবে রিলিজ হওয়ার পরেও। সো আই এম ভেরি নার্ভাস, ভেরি এক্সাইটেড। আমার খুব প্রিয় ছবি, আমার জন্য খুবই স্পেশাল ছবিটা, আশা করছি সবারও ভালো লাগবে। হ্যাঁ দেখতে পাবোই, মানে আমাদের যে একটা ট্রমা, আমাদের জয়েন্ট ট্রমা গেছে কোভিড, তো পুরো ছবিটা কোভিড এর অংশ না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোভিড এর আগে, কোভিড এর সময় এবং কোভিড এর পরে কিরকম ভাবে আমাদের পরিবর্তন ঘটেছে সেটা এই ছবিতে দেখানো মানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করছি সবাই রিলেট করতে পারবে, কারণ আমি প্রচন্ড ভাবে রিলেট করতে পেরেছি। দেখো আমি তো বাবার সাথে কথাই বলিনি সারাদিন, কারণ এটা আরো বেশি দুজনের প্যানিকটা মানে আমরা একে অপরের প্যানিকটাকে বাড়িয়ে দেবো। বাট এই লাস্ট কদিন আমরা প্রচন্ড প্রমোট করার চেষ্টা করেছি ছবিটাকে, আর মানে তোমরা সবাই আমাদের এত সাপোর্ট করেছো, তাই জন্য আমি না আই এম ভেরি থ্যাঙ্কফুল। হ্যাঁ অফকোর্স, মানে রিতোর সঙ্গে কাজ করাটা ইজ অলওয়েজ মানে কি বলবো মানে ইটস আ প্লেজার। আমরা মানে খুব মজা করে কাজ করি, যতবার কাজ করেছি খুব খুব মজা করে কাজ করেছি, এবারেও সেই একই হয়েছে। তো আশা করছি সবার ভালো লাগবে আমাদের কেমিস্ট্রি। প্রথমেই আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের আজকে আপনারা যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই ছবি মুক্তি আপনারা মানুষকে জানাচ্ছেন আমাদের এই ছবি সম্বন্ধে শেখার জন্য, কারণ অশোক বিশ্বনাথনের ছবি আমি আর অনুষা আবার অনেকদিন পর একসঙ্গে কাজ করছি, জেনারেশন আমি রোহিঙ্গা জুনিয়রের পর দুর্গাশয়তে আমরা প্রথম একসঙ্গে কাজ করেছিলাম, এবং কোথাও একটা মনে হচ্ছে আমরা বয়সে একটু বড় হয়ে গেছি, দাদি টাড়ি হয়ে গেছে আর কি। তো খুবই এক্সাইটেড একটা কারণে যে এই ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রচন্ড রকমভাবে সাড়া পেয়েছে, সমাদর পেয়েছে, এবং এটাই আশা রাখবো যে চলচ্চিত্রটি যখন হলে আসবে আপনারা সকলে দেখবেন। দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং আপনাদের সঙ্গে হলেই দেখা হবে। এই ছবিটার বিষয়ে খুব বেশি কিছু জানি সেটা না, আমার মূলত খুব পছন্দের অভিনেতা ঋতব্রত, ঋতব্রতর জন্যই মূলত আশা এবং অনুষাও ভীষণ ভালো কাজ করে। তো আমার এখন দেখার আছে যে কি হয়েছে ছবিটায়, কি হয়েছে এইটা আমি অনেক বেশি ভালো বলতে পারবো ছবিটা দেখার পরে। তো ছবিটা দেখি তারপরে আমি আমার মন্তব্য রাখবো। আমি তো সেই জন্যই আজকে মানে চলে এসেছি, এবং অশোকদার সঙ্গে আমি বহু বছর আগে মানে আমার ক্যারিয়ারের প্রথম দিকে কাজ করেছিলাম। তো অশোকদার কাজ সবসময়ই আমরা সবাই জানি যে একদম অন্য রকমের হয়, যেটা মানে তোমরা বলছো আর কি। তো আমি খুবই আশাবাদী যে ছবিটা খুবই ভালো লাগবে, আপনারাও সবাই আসুন সিনেমা হলে ছবিটা দেখুন। না এটা বলবো যে একটা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে এবং দর্শকের সামনে নিয়ে আসতে গেলে অনেকগুলো গল্পের মধ্যে দিয়ে চলতে হয়। একটা তো চলচ্চিত্রের গল্প আছেই, কিন্তু সেই গল্প তৈরি করার আরেক গল্প, একাধিক গল্প, নানা সমস্যার মধ্যে দিয়েও যেতে হয়। কিন্তু পরিশেষে যে আমরা দেখাতে পাচ্ছি মানুষজনকে, এটা একটা বড় কথা, এবং একটি ব্যতিক্রমী ছবি যেটা মানে সোজা সাপটা গল্প নয়, সেটা যে মানুষজন দেখবে এটা আমার কাছে খুব কৌতূহল উদ্দীপক। যেহেতু কোভিড নিয়ে প্রথমবার আমি এই কথাটা বলছি, ঠিক আছে, কতটা আশাবাদী আমি আশাবাদী এই কারণে যে মানুষ চিনবে নিজেকে, কারণ কোভিড একটা সময় ছিল যখন মানুষ একা ছিলেন, নিজেকে নিয়েছিলেন, সেইটার কথা মনে করিয়ে দেবে। কিন্তু আমি এটাও বলতে চাইছি যে কোনো কিছুরই শেষ হয় না, শেষ বলে কিছু নেই, সেইটা হয়তো এই ছবির মাধ্যমে তারা আবিষ্কার করবে, এবং এর মূলে কিন্তু একটা সম্পর্ক আছে,
একটা প্রেম আছে সেটা দেখবেন। না, অশোকদার সঙ্গে আমার জীবনের প্রথম কাজ একটা ছিল, ডিডি মানে যেটা হিন্দি টেলিফিল্ম করেছিলাম, আমি ইন্দ্রাণী হালদার অশোকদার অ্যাক্টিং করেছিলেন, সেই হিসেবে অশোকদার কাছে আমি একটা ঋণী। আর অশোকদার যে ধরনের ছবি বানান সেই ধরনের ছবির আমার একটা ভালোবাসা রয়েই গেছে। সিনেমা তো শুধু বেদের মেয়ে জোসনা হয় না, মানে দরকার বেদের মেয়ে জোসনা, দরকার দশম অবতার, দরকার সমরেশ বসুর প্রজাপতি বিবর, এবং দরকার হেমন্তের অপরাহ্ন। তো আমি এই ছবিতে প্রিমিয়ারে যখন আমাকে বললেন অশোকদা আসতে হবে, তখন আমি না করতে পারলাম না, ছবিটা আমি দেখবো এবং ছবিটা তো একটা জায়গাতে আছিও বাই দা ওয়ে। ভালোই লাগছে একটা ছবি, অসুবিধা যে ধরনের ছবি বানান সেই ধরনের ছবি আমার মনে হয় সিনেমার জগতে দরকার। সিনেমা তো এক ধরনের হয় না, তো এই ধরনের ছবি একটা ইউনিভার্সাল এক্সেপ্টেন্স তো রয়েই গেছে, এবং এই ধরনের ছবির আমরা রেফারেন্স আমরা 5 বছর পরেও দিতে পারি, এবং উনি যে ধরনের ছবি এই ধরনের ছবির জন্য প্রডিউসার জোগাড় করা যেটা সবটাই কঠিন ব্যাপার, সেটা অসুবিধা বরাবর করে এসছেন। এবং অসুবিধা খুবই ভালো টিচার অ্যাকচুয়ালি, মেকার, এবং উনি থিয়েটার করেন, এত কিছু একসঙ্গে করেন, এবং ভালো ভালো অ্যাক্টর রয়েছেন এখানে, রীত অশোকদার মেয়েও রয়েছেন, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি পুরো নামটা, তো নতুন ট্যালেন্ট, সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম। পরিচালক সম্বন্ধে অশোকদার আমার মানে কাইন্ড অফ গুরু, উনি আমাকে প্রথম হিন্দি টেলিফিল্মে কাজ দিয়েছিলেন যখন আমি নতুন এনেছি কথা হতো, খুব ভালো ছবি। এখন কথা হলো ভালো দর্শক তৈরি করার দায় তো আছেই, মিডিয়ারও আছে, আর ভালো ছবি এক নাগারে অশোক বিশ্বনাথনরা করে যাবেন, অথচ অসস্তা ছবিগুলো সস্তা ছবিগুলো চলবে, এই জায়গাটা বন্ধ করার জন্যই দরকার। আমি কিন্তু অভিনেতা হিসেবে মনে হয়েছে যে অশোকের এই কাজটা খুব কঠিন কাজ, খুব সুন্দর করে করেছে, এবং এটা অনেক মানুষের মধ্যে যাওয়া দরকার, আপনারা আপনাদের মাধ্যমে এটা অনেক মানুষের মধ্যে ছড়ানোটা খুব প্রয়োজন। আমি এই ছবিতে একটা বিশেষ চরিত্রে কাজ করেছি, যেটা আমি করেই থাকি থিয়েটার জীবনে, জোগাড় করা, জড়ো করা, সবাইকে শেখানো, এবং একটা গ্রুপ থিয়েটারের মধ্যে থেকে সিনেমায় যাওয়া, ইটস এ নিউ থিং, প্রচণ্ড ভালো। আমার মনে হয়েছে যে এটা এই বেসিসে যে সিনেমাটা, এটা আপনাদের অনেক বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার। দেখো অশোকের সিনেমার সব থেকে বড় গুণ যেটা আপনারা লক্ষ্য করে থাকবেন, যে সবাই একটা গল্পটাকে বেছে না, অশোক গল্পটাকে বাছে না, অশোক ফ্রেমগুলো দিয়ে একটা গল্প তৈরি, এবং এই এই ছবিতে থিয়েটার এবং সিনেমার ফ্রেম যে খুব কাছাকাছি এটাও দেখাতে পারি। আমার খুব খুবই এক্সাইটেড আমি সবাই ছবিটা দেখবেন বলে। এই ছবিটা করতে গিয়ে রীত আছে, অনুষা আছে, সেটা প্রচুর লোকজন আছে, বন্ধু বান্ধবরা মিলে খুব মজা করে কাজ করেছি, এবং খুব ইন্টারেস্টিং একটা ছবি হয়েছে। তো অপেক্ষা করছি দর্শকরা দেখবেন এবং জানাবেন আমাদের কেমন লাগবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমার ছেলে ঋতব্রত অনেকদিন ধরেই কাজ করছে, কিন্তু অশোকের মতো জনারের ডিরেক্টর, অশোক বিশ্বনাথন যে স্ট্যান্ডার্ডের ডিরেক্টর, তার সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পেয়েছে, এবং সেটা ওর দিক থেকে অনেকটা আগেই এই সুযোগটা পেয়ে গেল, খুব ভালোই হলো, অনেক কিছু শিখতেও পারলো, অনেক কিছু জানতেও পারলো, এবং অশোকের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করলে সত্যি সত্যি অনেক কিছু জানা যায়। তো আশা করব যে এই ছবিটা আমাদের সবারই ভালো লাগবে, সবাই দেখবেন। নতুন জুটি নয়, জেনারেশন, আমি জেনারেশন আমির থেকে ওরা একসাথে কাজ করছি, ইভেন মানে সিনেমা ছাড়াও অন্যান্য ওই বিভিন্ন মিডিয়াতেও ওরা একসঙ্গে কাজ করে, অনেকগুলো ওদের একসঙ্গে কাজ আছে। না, আমাদের দুজন, আমার এই দুজনকে খুবই ভালো লাগে, ওদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, অনেক ছোটোর থেকে একসাথে কাজ করছে, তো ওদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো, ওই যেটা কেমিস্ট্রিটা দেখলে বোঝা যায় যে এটা খুব ভালো কেমিস্ট্রি আছে, আমার পছন্দ, খুব ভালো লাগে।